আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমি তারেক আছি আপনাদের সাথে। আমি গতদিন চলে গেলাম রিয়াজদিন বাজারে বিভিন্ন ধরনের বাদাম, খেজুর এসব জিনিস কেনার জন্য। ভিডিওটি ঠিকমতো করতে পারিনি, সেজন্য দুঃখিত। আপনাদের সাথে শেয়ার করলাম কী কী কিনলাম, কী কী নিলাম, কিরকম দাম পড়লো। এবার হতো না, কিন্তু আধা কেজি বড় হইবে আর ছোট জীবে হইবে, তাহলে আধা কেজি হতো 350। এবার 150, 100 টাকা বেশি। আচ্ছা, বাজাই বেদন আধা কেজি। এবার হতো অনর আর ওইবে অনে বাজা আর এই বেদন ক্যাসা বেদন বাজাই বেদন খেজুর ইবে হতো করে মাশাল্লাহ। আর আজ হইবে ইবে 400, ইবে 500, দুনো মধ্যে ভালো হবে। হলো তাহলে আধা কেজি দন, এবে আধা কেজি দন। আজ হইবে 250 গ্রাম দন। আর কাজু বাদাম এই ছোট হইবে আধা কেজি। এবার আধা কেজি হাতে হইল না ভাই, এখন সময় না, দেবেন না কেনা ভাই? ন চাই তো ঝামেলা না করে অন্য এন্ডে চলে এসে ইবে তৈলি হতে 500 না, 1 কেজি, আধা কেজি 250। সাই কেন সাই খুবই কি পরিমাণে আইডিয়া করি তো 300 গ্রাম করে দেন, একেবারে 300 করে দেন দিন যাতে। স্যার কিসমিস দেন তো ভালো হন। এবার হতো 250 হতো। ও মা রে, এত বেশি কো ভাই? হ্যাঁ, এর তো আর বড় আছে নাকি? আরে কি তারপর আলু বখারা দিবেন তো, আলু বখারা কত করে দন? 250 গ্রাম দন। ভাইয়ে আমি কিন্তু অন্য দোকানের জিনিস ভিডিও করে সমস্যা আছে না? হ্যাঁ চাইও না, বার একটা হবেন দা ওনারে এক হইবেন। হ্যাঁ লাইবে 250 গ্রাম হতো, 90 টাকা। তারপরে দিবেন যা অনে আর আখরুট, আখরুট হতো আর 100 গ্রাম দিবেন দে, 100 গ্রাম আখরুট দেন। এবার কি ছোট হইবে না আখরুট? 100 গ্রাম আখরুট। এবার ভালো হইব তো? হ্যাঁ না, আর আয় কিনলে গেলে ধরেন আয় 50 জনের হই মি তার আয় বই হাসা হতা ইন মাথা দায়িত্ব দিবেন ইন হতো। এবার হতো 100 গ্রাম, 100 গ্রাম 100 টাকা। আখরুট পেস্তা বাদাম দাম হন হতো করে মাশা আল্লাহ, 100 গ্রাম দান। আর দিবেল কিন্তু ভাই, এই তো বাঙ্গা বাঙ্গা নিছু দি বাঙ্গা না বেয়ে তোলে আর কেন সময় ধরো 126 গ্রাম না, যে কেন সময় ধরো? আরে মা তুই কিন্তু গুক বাঙ্গি এতে ঘুরি ঘুরি গেছে। না না ইয়ে না বাঙ্গি ইয়ে হই দি। আচ্ছা পেস্তা বাদাম দিন 100 গ্রাম, কিসমিস দিন, আলু বখার, আলু বখারা টকিবে নাই বিরিয়ানির লাইন অন্দুরের আরে বেতন 1 গ্রাম দাম দেবো না, 1 গ্রাম দন আর 1 গ্রাম আর লাইন ঠিক আছে। আর তো ডর লাগে, তাই ডরে গে
200 গ্রাম 80 টাকা, 250 গ্রাম 100 টাকা, 1 গ্রাম তৈলে হতো। ঠিক আছে ভাই, এত কিছু দিন তো আর কম দিতা না। সিনেমা দাম বাজ্যে আছে না, কি বাজা বাজা শূন্য আছে, মিডিয়াম কোয়ালিটি ইন এনে হতো করে তুলে বাসার তুলে এনে লই এরা বাজে হালি বালা কেজি এবার তো বাজে এরা হন ফরিব না না কেসাই তো না বাজে হবে লাই তুলে 250 গ্রাম হতো, আধা কেজি হতো, আধা কেজি 70 টাকা এটা দিবে না, আধা কেজি আল্লাহর নামে। ভাই কি সিএসিড না, হ্যাঁ সিএসিড দিয়া আরো অল্প করে দেন না, 100 গ্রাম দেন না, হাফ কেজি হতো, 250 গ্রাম 100 টাকা, হাফ 250 গ্রাম না। অন্যর ফাঁসে বে হতো খেজুর 11 শিবের নাম কি মরিয়ম মাইজদন মরিয়ম মরিয়ম হতো করে আর একটু কমাবেন না, কি বলেন ভাই? বাবা বলো এগুলো কি? এটা হচ্ছে কিশমিশ। এটা হচ্ছে একটা খেজুর। এটা কি, এটা কি কাঁচা বাদাম? কাঁচা বাদাম বলো, আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম, বলো কাঁচা বাদাম আছে তোমার কাছে? ভাজা বাদাম আনিনি। এটা হচ্ছে আজুয়া খেজুর, এটা বেশি নিইনি, 300 গ্রাম, সিয়াসিড আধা কেজি, তিন ফল খুবই অল্প 100 গ্রাম, অনেক দাম বেশি নেওয়া হয়নি। কাজু বাদাম হচ্ছে বড়টা হাফ কেজি, ছোটোটা নিয়েছি ভাজা হাফ কেজি, আর কাঠবাদাম হাফ কেজি, পেস্তা বাদাম হচ্ছে এখানে 200 গ্রাম মোস্ট প্রবলি, হ্যাঁ এইটা হচ্ছে আলু বখরা 200 গ্রাম, এটা আলু বখরা 250 গ্রাম, আখরুট, আর হচ্ছে এই যে সেই বিখ্যাত কাঁচা বাদাম, হ্যাঁ ভাজা বাদাম নিই নাই, বাদাম ভাজতে হবে। বাফি এগুলোর নাম কি বলতো বাবা? কাঁচা বাদাম, কাঁচা বাদাম।